ফ্ল্যাটের থেকেও কম দামে মেট্রো থেকে দশ মিনিট দূরে একেবারে নিজের জমি সহ নিজের বাড়ি এর থেকে কম দামে বাড়ি আর কোথাও পাবেন না কি বলছো ফ্ল্যাটের থেকেও কম দামে নিজের জমিতে নিজের বাড়ি হ্যাঁ একেবারে ফ্ল্যাটের থেকে কম দামে নিজের জমিতে নিজের বাড়ি এত তো বাংলো প্রজেক্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে কেন আপনি নেবেন কেন এক মেট্রোর থেকে দশ মিনিট দূরে এত সস্তায় বাংলো আর কোথাও পাবেন না বা আর দু নম্বর ব্যাঙ্ক লোন আমরা করে দিচ্ছি বেশ তিন নম্বর মেটিরিয়াল হ্যাঁ এত সুন্দর বা এত কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে বাংলো কেউ বানাচ্ছে না মানে সামনে এসে দেখলে নিজেরাই বুঝতে পারবেন নিজেরা বুঝতে পারবেন একটা প্রোজেক্টে যা যাউনিটিস লাগে সবকিছু আমরা দিচ্ছি ক্লাব হাউস ইনডোর জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করুন নমস্কার আমি কবির চলে এসেছি আবাস বাংলো প্রোজেক্ট জোকা মেট্রোর কাছে মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে আমাদের এই প্রোজেক্ট ওকে তো আপনাদের মেন মানে ইউএসপিটা কি মানে আপনারা কি মানে এই যে প্রজেক্টটা বাকিদের থেকে আলাদা কেন বাকিদের থেকে আলাদা এই কারণে আমরা এখানে ফ্ল্যাটের থেকেও কম দামে হ্যাঁ দেড় কাটা জমিতে থ্রি বিএচকে বাংলো উইথ কাভার্ড পার্কিং ওকে জাস্ট থার্টি নাইন পয়েন্ট ফাইভ লাখে আমরা তুলে দিচ্ছি মাত্র থার্টি নাইন পয়েন্ট ফাইভ লাখে ইয়েস ওকে মানে পুরো নিজের বাংলো নিজের জমিতে হবে নিজের জমিতে নিজের বাংলো জাস্ট দেড় কাটা জমির উপরে তেরোশো ছাপান্ন স্কয়ার ফিটের এর ইন্ডিপেন্ডেন্ট হাউস বেশ তাহলে আমরা মানে আজকে কি কোনো ডেমো বাংলো আপনি দেখাবেন ডেমো অবশ্যই দেখাবো আমার পেছনে যে বাংলোটি রয়েছে এটা আড়াইকাটা ল্যান্ডের উপর একটা ডেমো বাংলো রয়েছে এটা আঠারোশো আঠারো স্কোয়ার ফিটের একেবারে ইন্ডিপেন্ডেন্ট বাংলো উইথ কাবার পার্কিং আর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে আমরা এই বাংলোটা তৈরি করেছি বেশ তাহলে আমরা দেখে নেব পুরোটা তার আগে একটু অ্যাড্রেসটা বলে দিন যেখানে কীভাবে আসবে এটা আপনি জোকা মেট্রো থেকে বা ঠাকুর বাজার থেকে একেবারে সিঙ্গেল অটোতে বা বাসেতে আপনি একেবারে প্রোজেক্টের গেটে চলে আসতে পারবেন বেশ বেশ তাহলে আমরা বেশি দেরি করব না সবার আগে আমরা বাংলোটা একবার ঘুরে দেখে কি কী কী ফেসিলিটিস রয়েছে তো আমরা এই বাংলোয় প্রথমে ঢুকতেই দেখছি একটা কাভার্ড পার্কিং রয়েছে ওকে কাবার পার্কিং প্লাস দুই সাইডে গার্ডেনিং এরিয়ার জন্য আমাদের লন এরিয়া দেওয়া হয়েছে অনেকটা আর ব্যাক সাইডেও অনেকটা লন এরিয়া আছে ওটা আমি এন্ডে দেখিয়ে দেবো বেশ ব্যাক সাইড তার আগে আমি বাংলোর ভিতরটা যাচ্ছি ভিতরে যাওয়ার আগে আমি গেট থেকে শুরু করছি মেন ডোর থেকে হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মেন ডোর থেকে শুরু করে আর ভিতরের ফিটিংস সমস্ত কিছু প্রিমিয়াম কোয়ালিটি বিল্ডিংস রয়েছে তো আসুন ভিতরে দেখা যাক হ্যাঁ এটা আমরা ডেমো তৈরি করেছি এটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া ওকে এখনো পুরোপুরিভাবে রেডি হয়নি ফিনিশিংয়ের কাজ চলছে হ্যাঁ আর এই ড্রয়িংয়ের পাশেই আমাদের কিচেন এরিয়াটা রয়েছে কিচেনটা দেখিয়ে দিতে দেবো জাস্ট ওকে এটা কিচেন এরিয়া হ্যাঁ এটা কিচেন ড্রয়িং এরিয়ার সাথে পাশেই কিচেন এরিয়া হ্যাঁ কিচেন এরিয়া ওকে আর একটা গেস্ট রুম রয়েছে পাশেই হ্যাঁ এটা গেস্ট রুম আর দু সাইডে দেখুন ফ্রেঞ্চ উইন্ডো আছে ভেন্টিলেশনের জন্যে ক্রস ভেন্টিলেশনের জন্য সাইডে দুটো ছোট ছোট উইন্ডো আছে বা আর এর পাশেই একটা কমন ওয়াশরুম দেওয়া হয়েছে ওয়াশরুমটা পুরোপুরিভাবে রেডি হয়নি এখানে হিন্দোয়ার জাগুয়ার আমরা ফিটিংস ইউজ করছি ওকে ওকে হিন্দুয়ার জাগুয়ারের ফিটিং ইউজ করছেন মানে কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই না কোনো ডাউট নেই অল মেটেরিয়ালস আপনি দেখুন সিঁড়িতে সাধারণত সবাই স্টিল রেলিং ইউজ করে আমরা উডেন ফিনিশিং রেলিং ইউজ করেছি আর এখানে একটা সেকেন্ড ডোর রয়েছে এখানে ওয়াশিং মেশিনের একটা পয়েন্ট আছে আর পেছনে গার্ডেনিং এ যাওয়ার জন্য একটা স্পেস রয়েছে ওকে ওকে বেশ এটা গ্রাউন্ড ফ্লোর ইয়া হ্যাঁ এবার এখানে দেখুন এটা ডাবল হাইট একটা সিলিং দেওয়া রয়েছে আচ্ছা ডাবল হাইটের সিলিংও সিলিং রয়েছে হ্যাঁ এখানে রয়েছে বাহ দারুণ ডাবল হাইটের সিলিং আছে এবার আমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি ফার্স্ট ফ্লোরটা দেখানোর জন্য আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ফ্লোরে চলে এসেছি এবার দেখুন এখানে একটা সিডিং এরিয়া দেওয়া হয়েছে ফার্স্ট ফ্লোরে এসেই সিটিং এরিয়ার সামনে একটা বিগ সাইজ ব্যালকনি রয়েছে ব্যালকনি রয়েছে ব্যালকনি থেকে বাইরের ভিউটা অসাধারণ বাহ দারুন অনেকটা বড় ব্যালকনি আছে এখানে বিগ সাইজ ব্যালকনি এখানে এখানে দশ বারো জন একসঙ্গে বসার মতো ক্যাপাসিটি রয়েছে বেশ রয়েছে এখানে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে প্রবেশ করছি বেশ ফিনিশিংয়ের কাজ চলছে হ্যাঁ ফিনিশিং এটা ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ চলছে বাহ এদিকেও রয়েছে মানে এখানেও ক্রস ভেন্টিলেশনের সুযোগ রয়েছে হ্যাঁ আর এর সঙ্গে একটা ওয়াশরুম আছে অ্যাটাচ ওয়াশরুম ওকে বেশ এটা সেকেন্ড বেডরুম হলো এবার থার্ড বেডরুমে যাচ্ছি হ্যাঁ থার্ড বেডরুম দেখুন বাহ থার্ড বেডরুমও সেম মানে নিচের মতোই দুই সাইডে ফ্রেঞ্চ উইন্ডো আছে প্লাস ক্রস ভেন্টিলেশনের জন্য রাখা আছে বেশ বেশ দারুণ মানে অনেক স্পেশিয়াস কিন্তু এটা আঠারোশো আঠারো স্কোয়ার ফিটের বিল্ড আপ এরিয়া রয়েছে পাশেই ওয়াশরুম ওকে এখানেও মানে সমস্ত আপনি মানে স্যানিটারি যে সমস্ত প্রোডাক্টগুলো সেগুলো সবই আপনি এর পাশেই একটা সুন্দর ব্যাক সাইড ব্যালকনি যেটা বিগ সাইজ ব্যাক সাইড এটা একটা ব্যালকনি এখান থেকে প্রজেক্টের আউটসাইডের ভিউটা আপনি পাবেন বাহ দারুন দারুন মানে অনেক মানে হাওয়া চলাচলের জন্য অনেক জায়গা রয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যালকনি বাংলোতে থাকার যে ফেসিলিটি সেইগুলো আমরা পুরোপুরিভাবে এখানে দিয়েছি বেশ এবং সেটাও আবার পেয়ে যাচ্ছে কিন্তু ফ্ল্যাটের থেকে কম দাম হ্যাঁ একদম রাইট নিজের জমিতে নিজের বাড়ি হ্যাঁ নিজের জমি আড়াই কাটা জমি থাকছে এর উপরে একটা রুম আছে এক্সট্রা রুম সেটা দেখিয়ে দিই আসুন বেশ দেখে নেওয়া যাক দেখুন এটা একটা বিগ সাইজ রুম এটাকে চাইলে আপনি রুম হিসাবে ইউজ করতে পারেন পূজার রুমও বানাতে পারেন বাহ মনে করলে দারুণ হ্যাঁ এবার আসা যাক টেরেসে ওকে এর টেরেসটা দেখুন কত সুন্দর এখানে সেট দেওয়া রয়েছে উপরে একটা পারগোলা আছে প্লাস এখানে চাইলে আপনি ট্যারেস গার্ডেনিংও করতে পারবেন এটা বিগ সাইজ একটা ট্যারেস বাহ এবং বৃষ্টির দিনে এখানে আপনি দোলনা লাগিয়ে এখানে বসতেও পারবেন উপরটা কিন্তু সেট দেওয়া আছে বা দারুন দারুন খুব সুন্দর ভিউটাও দেখতে এটা ফ্রন্ট সাইড মানে ট্যারেস এবারে ব্যাক সাইডও একটা ট্যারেস রয়েছে সেটাও দেখিয়ে দেবো আপনাকে বেশ বেশ আপনি বাইরের ভিউটা একটু দেখে দিন একদম খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন যেরকম গ্রিনারি রয়েছে হাওয়া চলাচলের প্রচুর জায়গা রয়েছে এখানে বেশ নেক্সট দাদা এবার এবার পেছনে ব্যাক সাইডে আমি ব্যালকনিটাকে দেখাবো আচ্ছা পেছন দিকে আর ব্যাক সাইডেও আরো একটা রয়েছে একটা টেরেস রয়েছে হ্যাঁ হ্যাঁ টেরেস রয়েছে বেশ এটা পার্টি করার জন্য বা কিছু করার জন্য এটা আমরা রেখেছি যারা বেশ এটা এটাও বেশ বড় একটা টেরেস অনেকটা বড় হ্যাঁ

মানে এই পুরো বাংলাদেশ নিয়ে জমি সহ এক্সিলেন্ট মানে ভাবাই যায় না আজকের দিনে এই টাকায় একটা ফ্ল্যাটও হয় না এক্স্যাক্টলি সেখানে তাও আবার একদম মানে মেট্রো স্টেশন থেকে মাত্র দশ মিনিট দূরে দাদা এখন তো এই বাংলো প্রজেক্ট প্রচুর জায়গাতে চলছে অনেক জায়গাতে হচ্ছে কিন্তু সবকিছু ছেড়ে আবাস বাংলো প্রজেক্টে কেন আসবে তাহলে লোকজন আবাস বাংলো প্রজেক্টে এই কারণে আসবে এখানে আমরা ফ্ল্যাটের দামে একেবারে ইন্ডিপেন্ডেন্ট বাংলো দিচ্ছি এটা দেড় কাটা ল্যান্ডের উপরে আপনার থার্টি নাইন পয়েন্ট ফাইভ লাখ থেকে স্টার্টিং মাত্র থার্টি নাইন পয়েন্ট ফাইভ লাখ থেকে স্টার্টিং হচ্ছে পুরো একেবারে থ্রি বিএসকে ইন্ডিপেন্ডেন্ট কভার পার্কিং সহ জমি শুদ্ধ এক জমি সঙ্গে সাবাস মানে এই টাকাতে তো মানে ফ্ল্যাটও হয় না সাধারণ ফ্ল্যাট হয় না রাইট বেশ তা এছাড়া আর কি মানে কোনো ইউএসপি রয়েছে মানে ধরো কোয়ালিটি বলো বা ব্যাংক লোনের ব্যাপারগুলো বলো ব্যাংক লোন আমাদের এসবিআই থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে আমরা ব্যাংক লোন করে দিচ্ছি আচ্ছা প্লাস আমরা প্রত্যেকটা বাংলো এখানে একেবারে কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে বানাচ্ছি কোয়ালিটি মেটেরিয়াল বেসিক্যালি কি হয় একটা বাড়ি তৈরি করতে গেলে সিমেন্ট রড এইগুলো কোয়ালিটি লাগে সেই কোয়ালিটিটা আমরা মেনটেন করছি ওকে ওকে বেশ আর এই যে বাংলোগুলো মানে মোটামুটি হ্যান্ড ওভারের টাইম কী রয়েছে হ্যান্ড ওভার আমাদের ডেট অফ বুকিং থেকে আট থেকে দশ মাসের মধ্যে আমরা হ্যান্ড ওভার মাত্র আট থেকে দশ মাসে হ্যান্ড ওভার করে দেবে একদম সাবাস মানে দারুণ মানে মানে কোনো অসুবিধাই নেই তাহলে দেখতেই পাচ্ছেন যে মাত্র আট থেকে দশ মাসে আপনি বুকিং করার সাথে সাথে কিন্তু হ্যান্ড ওভার পেয়ে যাবেন আবাস বাংলো প্রজেক্টে বেশ তাহলে দাদা মোটামুটি সমস্ত কিছুই তো জানলাম কিন্তু এবার যে মেইন ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে এই বাংলোতে যারা কিনবে তাদের অ্যামিনিটিসের কি কি ফেসিলিটিস থাকছে দেখুন এখানে অল মডার্ন অ্যামিনিটিজ থাকছে বেসিক্যালি এখানে আমরা ফোর্টি ফাইভ পার্সেন্ট এরিয়া পুরোটাই গ্রিনারি অ্যান্ড ওপেন থাকছে ওকে আর আচ্ছা যা যা অ্যামিনিটিজ একটা প্রজেক্টে থাকা দরকার ক্লাউ সুইমিং পুল জিম এগুলো সমস্ত কিছু অ্যামিউনিটিস থাকছে সমস্ত কিছুই পেয়ে যাবে একসাথে তাই তো বেশ তার মানে একটাই মানে এরিয়ার মধ্যে যা যা একটা মানে একটা মানুষের যা যা দরকার হয় সে সুযোগ সুবিধা হোক অ্যামিউনিটিস হোক যা যা দরকার হয় সব কিছুই এটার আন্ডারে পেয়ে যাবে একদম বেশ তো আপনাদের সমস্ত কিছু তো ঘুরে দেখালাম হ্যাঁ এবার আপনারা একবার এসে ফিজিক্যালি আমাদের প্রোজেক্টটা সাইড ভিজিট করুন একদম আর সাইড ভিজিট করে দেখুন আমরা যেগুলো বললাম কতটা সত্য এটা যাচাই করুন নিজেরা একদম একদম আর আপনার যে মানে টোটাল যে ফ্ল্যাটটা আপনি ঘুরিয়ে বাংলোটা আপনি ঘুরিয়ে দেখালেন এই বাংলোটার টুর একবার দর্শকরা এখানে আসলে নিজের চোখে দেখতেও পারবে ফিজিক্যালি মানে ব্যাপারটাকে বুঝতেও পারবে যে কতটা সুন্দর কাজ করা হচ্ছে বা কোয়ালিটি ম্যাটেরিয়াল কি কি ইউজ করা হচ্ছে নিজেরাই দেখে বুঝতে পারবে সেটা রাইট বেশ কিন্তু দাদা এখানে যারা আসবে আর একবার দর্শকদের ভালো করে বুঝিয়ে দাও যে কিভাবে তারা এই লোকেশনটা এসে পৌঁছাবে দেখুন এটা জোকামার্ট অথবা ঠাকুর এটা জোকা মেট্রো অথবা ঠাকুরপুকুর বাজার থেকে ডিলেক্টলি আসা যায় জোকা মেট্রো থেকে অটো বা ঠাকুরপুকুর বাজার থেকে অটো বাস রয়েছে অনেকগুলো বাস রয়েছে সেভেন্টি ফাইভ এস ডি কিছু সরকারি বাস রয়েছে যেগুলো ধরে আপনি একেবারে পুরো প্রোজেক্টের গেটে আবাস বাংলো প্রজেক্টের গেটে আপনি নামতে পারবেন বেশ বেশ তাহলে দেরি করবেন না জোকা মেট্রো থেকে মাত্র দশ মিনিটের অটোর ডিস্টেন্সে কিন্তু এই প্রোজেক্ট চলছে আর একদম মানে বুমিং পিরিয়ডে চলছে মানে তাড়াতাড়ি কাজ হচ্ছে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি বুকিং করুন মানে তাও যদি কোনো অসুবিধা হয় তাহলে স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু ডাইরেক্ট চলে আসতে পারবেন আপনাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে রাইট তো বেশ দাদা অসংখ্য ধন্যবাদ এই পুরো প্রোজেক্টটা দেখানোর জন্য আশা করি দর্শকদেরও ভালো লাগবে তো আশা করবো দর্শকরা এসে সামনাসামনি দেখবে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে